প্রাচীন ভারতের এক বিস্ময়কর প্রতিভা মহামন্ত্রী চাণক্য, অর্থশাস্ত্রের রচয়িতা এই অসামান্য প্রতিভাসম্পন্ন মহাত্মার মনন সমৃদ্ধ শ্লোকসমূহ আজও প্রাসঙ্গিক এবং সুপ্রযুক্ত। সমস্যাদীর্ণ বর্তমান প্রজন্মের মানুষের কাছে এ হলো শাশ্বত ভারত সভ্যতার চিরন্তন উপহার। আজ আপনাদের সঙ্গে যে বিষয়টি আলোচনা করব, এই পাঁচ জায়গায় জীবন কাটান, মহাপণ্ডিত চাণক্য বলেছেন। সেখানে থাকুন যেখানকার মানুষের মধ্যে লজ্জাবোধ আছে। নিজের জীবনের অভিজ্ঞতার ভিত্তিতে আচার্য চাণক্য রচনা করেন চাণক্য শাস্ত্র, তার লেখা সেই সব নীতি আজও প্রাসঙ্গিক। কোথায় কিভাবে থাকা উচিত তা বিশদে ব্যাখ্যা করেন তিনি। নমস্কার বন্ধুরা, আমি কৌশিক আপনাদের সঙ্গে, আপনারা দেখছেন বঙ্গজ্ঞান। চলুন শুরু করা যাক। নম্বর ১, তেমন জায়গায় কখনো থাকা উচিত নয় যেখানে উপার্জনের বিশেষ উপায় নেই, কারণ বাঁচার জন্য উপার্জন করা জরুরি। যেখানে কাজকর্মের সুবিধা সেখানেই থাকুন। নম্বর ২, মানুষের মধ্যে ভয় থাকা প্রয়োজন, অন্যায় কাজের পরিণাম ভেবে ভয় পান, তাই এমন জায়গায় থাকা উচিত নয় যেখানকার মানুষের কোনো কিছুতে ভয় নেই, ভয় না থাকলে সমাজে অরাজকতা বাড়ে। নম্বর ৩, লজ্জা থাকা অত্যন্ত জরুরি, বলেছেন পণ্ডিত চাণক্য। যে নির্লজ্জ সে কারো সম্মান করে না, সম্মান পায়ও না, তাই সেখানে থাকুন যেখানকার মানুষের মধ্যে লজ্জাবোধ আছে। নম্বর ৪, বুদ্ধিমানদের সঙ্গে থাকুন, তাদের সঙ্গেই সময় কাটান। পণ্ডিত চাণক্য বলেছেন, ভুল করেও মূর্খদের মধ্যে যাবেন না, তাদের সঙ্গে সময় কাটানোর থেকে একা থাকা ভালো। যেখানে বুদ্ধি ও বিবেক আছে সেখানেই থাকুন। নম্বর ৫, জীবনে দান দক্ষিণার মহত্ত্ব অনেক, তাই তাদের মধ্যে থাকুন যারা ধর্মকর্ম পালন করেন, দানের প্রবৃত্তি রয়েছে, বলেছেন আচার্য চাণক্য। আজ এখানেই শেষ করছি। আগামী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন ও পাশে বেল বাটনটি প্রেস করে অল নোটিফিকেশন বারে ক্লিক করুন। আপনার মহামূল্যবান সময়টি এখানে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।